চট্টগ্রামে দেশে প্রথমবারের মতো রোড মেইনটেনেন্স ট্রাকের মাধ্যমে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কার কাজের উদ্বোধন করেছেন মেয়র এম রেজাউল করিম চৌধুরী। সকালে নগরীর সিআরবি এলাকায় সড়ক সংস্কার কাজের উদ্বোধন শেষে তিনি বলেন, এডিবি অর্থায়নে এই ট্রাকগুলো আনা হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সড়ক কার্পেটিং এর আগে যেখানে অর্থ ও সময়ের অপচয় হতো, এই মেইনটেনেন্স ট্রাকের মাধ্যমে তা অনেকাংশেই সাশ্রয়ের পাশাপাশি কাজের গুণগত মান ঠিক থাকবে। এমনকি বর্ষাসহ বছরের যে কোনো মৌসুমে এই নতুন পদ্ধতির মাধ্যমে সড়ক কার্পেটিং করা যাবে। এ সময় কর্পোরেশনের প্রধান নির্বাহী শহীদুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।